অর্থপাচার মামলায় ঢাকার প্রভাবশালী ঠিকাদার ও যুবলীগের বহিষ্কৃত নেতা জে কে শামীমকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় বাকি 7 আসামিকে 4 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 10 এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই রায় দেন। রায়ে যেসব আসামির 4 বছরের কারাদণ্ড হয়েছে এর মধ্যে আছেন দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল, শহীদুল, সামসাদ, কামাল ও আনিসুল ইসলাম। এর আগে 15 জুন ঢাকার বিশেষ জজ আদালত 10 এর বিচারক নজরুল ইসলাম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য 25 জুন দিন ধার্য করেন। সেদিন আসামি পক্ষের আইনজীবী অধিকতর যুক্তি উপস্থাপন করেন। এরপর আদালত 10 এর বিচারক নজরুল ইসলাম মামলার রায় ঘোষণার জন্য 17 জুলাই নতুন দিন ধার্য করেন আদালত। বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডের সময় চালানো অভিযানে 2019 সালের 20 সেপ্টেম্বর 4 জন সশস্ত্র দেহরক্ষী সহ জে কে শামীমকে আটক করেন।